দশম থেকে আটত্রিশতম বিশেষ লিখিত প্রশ্ন এবং সমাধান বাংলা সাহিত্য সম্পর্কে বড়চন্ডী দেশের কাব্যের নাম কি বুড়োচন্ডী দেশের কাব্যের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কান্নপা কে ছিলেন কান্নপা ছিলেন একজন চর্যাপদের প্রধান কবি এবং তার পদের সংখ্যা হচ্ছে মোট তেরোটি বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম হচ্ছে অপভ্রাংশ দৌলত উজির বাহরাম খানের কাব্যের নাম কী দৌলত উজির বাহারাম খানের কাব্যের নাম হচ্ছে লাইলি মুজলুম ইউসুফ জুলেখা কাব্যের কে ইউসুফ জুলেখা কাব্যের রচয়িতা হচ্ছেন শাহ মোহাম্মদ সগীর আলাউলের শ্রেষ্ঠ কাব্যের নাম কী আলাউলের শ্রেষ্ঠ কাব্যের নাম হচ্ছে পদ্মাবতী লালন শাহ কি জাতীয় রচনা করেছেন লালন শাহ মূলত লালন গীতি রচনা করেছেন এবং এগুলো হচ্ছে বাউল গানের অন্তর্ভুক্ত মাইকেল মধুসূদন দত্তের কাব্যের নাম কী মাইকেল মধুসূদন দত্তের এটি একটি মহাকাব্য মহাকাব্যের নাম হচ্ছে মেঘনাথ বধ কাব্য মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্যের নাম হচ্ছে মেঘনাথ বধ কাব্য রবীন্দ্রনাথের বলাকা কাব্য প্রথম কোন সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থ প্রথম প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বাংলা তেরোশো বাইশ খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত ধূসর পাণ্ডুলিপি কার রচনা ধূসর পাণ্ডুলিপি কবি জীবনানন্দ দাস রচিত একটি কাব্যগ্রন্থ লাল সালুর লেখককে লাল সালুর লেখক হচ্ছেন সৈয়দ ওয়ালিউল্লাহ জহির রাহেনের জনপ্রিয় উপন্যাস কোনটি জহিরহেনের একটি জনপ্রিয় উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন এটি দশম বিসিএসে আসা একটি প্রশ্ন প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন প্রথম যে মহিলা কবি রামায়ণ রচনা করেন তার নাম হচ্ছে চন্দ্রাবতী চন্দ্রাবতী মূলত দ্বিজ কানাই সরি দ্বিজ বংশী দাস এর কন্যা অন্নদা মঙ্গল কাব্য কার রচনা অন্নদা মঙ্গল কাব্য এর রচয়তা হচ্ছেন ভারতচন্দ্র রায় গোরক্ষ বিজয় এর আদি কবিকে বিজয় এর আদি কবি হচ্ছেন শেখ ফয়জুল্লাহ মধুমতই মধু মালতী কাব্যের অনুবাদককে মধুমা মালতী কাব্যের অনুবাদক হচ্ছে মোহাম্মদ কবির মধুমালতী কাব্য কোন ভাষা থেকে অনুদিত হয়েছে মধুমালতী কাব্যটি মূলত হিন্দি ভাষা থেকে অনুদিত হয়েছে ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কি ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে সংবাদ প্রভাকর প্রফুল্ল নাটকটি কে রচনা করেছেন প্রফুল্ল নাটকটি রচনা করেছেন ভাই গিরিশচন্দ্র সেন গিরিশচন্দ্র ঘোষ প্রফুল্ল নাটকটি রচনা করেছেন গিরিশচন্দ্র ঘোষ এটা কিন্তু গিরিশচন্দ্র ঘোষ হবে অবশ্যই কল্লোল পত্রিকা কোন সালায় প্রকাশিত হয় কল্লোল পত্রিকাটি প্রকাশিত হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে আরণ্যক উপন্যাসের কে আরণ্যক উপন্যাসের রচিতা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আত্মজীবনীমূলক গ্রন্থ উদাসীন প্রতীকের মনের কথা এর লেখককে আত্মজীবনীমূলক গ্রন্থ উদাসীন প্রতীকের লেখা উদাসীন পত্রিকের মনের কথা এর লেখক হচ্ছেন মীর মুশারফ হোসেন আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাত্রি শেষ নেমেসিস নাটকের কে নেমেসিস নাটকের রচয়িতা হচ্ছে নুরুল মোমেন নদীবক্ষে কার রচনা নদীবক্ষে এর রচয়িতা হচ্ছে কাজী আব্দুল ওদুদ সমকাল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি সমকাল পত্রিকার প্রথম সম্পাদকের নাম হচ্ছে সিকান্দার আবু জাফর ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এই লাইনটি রচয়তা কী ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা লাইনটি রচয়তা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায় জয়দেব রচিত সংস্কৃত কাব্যগ্রন্থের নাম কী জয়দেব রচিত সংস্কৃত কাব্যগ্রন্থের নাম হচ্ছে গীতগোবিন্দ আলাউলের পদ্মাবতী কোন ভাষার এবং কোন কবির এবং কোন গ্রন্থের আলাউলের পদ্মাবতী মূলত মালিক মোহাম্মদ জয়সির পদমাবুত কাব্যগ্রন্থ থেকে অনুবাদ করা হয়েছে এটি হচ্ছিল মালিক মোহাম্মদ জয়সির পদ্মাবুদ কাব্যগ্রন্থ এটি একটি হিন্দি গ্রন্থ সেটার থেকে আলাউল রচনা করেছেন পদ্মাবতী এটি পদ্মাবতী হচ্ছে অনুবাদ গ্রন্থ ভারতচন্দ্র রায়গুণকার কোন রাজসভার কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুণকার মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার কবি ছিলেন ফকির গরিবুল্লা রচিত দুটি কাব্যের নাম কি। ফকির গরিবুল্লা রচিত দুটি কাব্যগ্রন্থের নাম হচ্ছে আমির হামজা প্রথম অংশ এবং জঙ্গনামা তবে আমির হামজাদ্বিতীয় অংশ কিন্তু ফকির গরিবুল্লার রচিত নয় মুসলমান সম্পাদকের সম্পাদনায় প্রথম কোন পত্রিকা প্রকাশিত হয় মুসলমান সম্পাদকের সম্পাদনায় প্রথম যে পত্রিকা প্রকাশিত হয় তার নাম হচ্ছে সমাচার সভা রাজেন্দ্র সমাচার সভা রাজেন্দ্র যার রচিত সম্পাদক হচ্ছেন শেখ আলিমুল্লাহ এবং আঠারোশো একত্রিশ সালে প্রকাশিত একটি পত্রিকা সমাচার সভা রাজেন্দ্র আঠারোশো একত্রিশ সালে প্রকাশিত হয় সম্পাদক হচ্ছেন শেখ আলিমুল্লাহ এটি মুসলমান সম্পাদকের সম্পাদনায় প্রথম পত্রিকা সৎবার একাদশী প্রহসনটি কার লেখা সৎবার একাদশী প্রহসনটি রচয়িতা হচ্ছেন দীনবন্ধু মিত্র শেক্সপিয়ারের কোন নাটকটি বিদ্যাসাগর অনুবাদ করেছিলেন শেক্সপিয়ারের একটি নাটক আছে যেটি ছিল কমেডি অফ ইরর্স এটি বাংলায় অনুবাদ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যার নাম হচ্ছে ভ্রান্তি বিলাস অর্থাৎ শেক্সপিয়ারের কমেডি অফ হিরোর্স নাটকটি বাংলায় অনুবাদ করেন এবং সেটির নাম হচ্ছে ভ্রান্তি বিলাস নৌফেলা ও হাতেম কাব্যনাটকটির রচয়িতার নাম কী নৌফেলা ও হাতেম কাব্যনাটকটির রচয়িতা নাম হচ্ছে ফররুখ আহমেদ চাঁদের অমাবস্যা উপন্যাসটি রচয়িতা কী চাঁদের অমাবস্যা উপন্যাসটি রচয়িতা হচ্ছে সৈয়দ আলাউল বাংলাদেশের দুজন অকাল বিশিষ্ট কবি নাম কী কী বাংলাদেশের দুজন অকাল বিশিষ্ট কবির নাম হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এবং হুমায়ুন কবির রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এবং হুমায়ুন কবির হচ্ছেন অকাল বিশিষ্ট কবি সবার উপরে মানুষত্ব তাহার উপর নাই এটি কোন কবির বাণী সবার উপরে মানুষত্ব তাহার উপর নাই এই কবি এটি হচ্ছে বড়ু চন্ডীদাসের বাণী কীর্তিবাস কোন কাব্যগ্রন্থের জন্য কীর্তিবাস কোন কাব্যগ্রন্থের জন্য বিখ্যাত কীর্তিবাস মূলত রামায়ণ অনুবাদের জন্য বিখ্যাত বিজয় সেনগুপ্ত কোন কাব্যের রচয়তা বিজয় সেনগুপ্ত মনসামঙ্গল মঙ্গল কাব্যের রচয়িতা বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহণ করেন বিজয়গুপ্ত জন্মগ্রহণ করেন বরিশালের গুইলা নামক গ্রামে বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদের নাম কী বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদের নাম হচ্ছে পর্তুগালের পাদ্রী মনুল দা এফসামসু এটি ছিল মূলত পর্তুগিজ ভাষায় রচিত এবং সেটি সতেরোশো তেতাল্লিশ সালে লিসবন থেকে প্রকাশিত হয় বাংলা গদ্যের জনক কাকে বলা হয় বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কারবালার কাহিনী নিয়ে যে গ্রন্থ রচিত তার নাম কী কারবালার কাহিনী নিয়ে যে গ্রন্থ রচিত তার নাম তার রচিত হচ্ছে মীর মুশারফ হোসেন কারবালার কাহিনী নিয়ে গ্রন্থ রচনা করছেন মীর মুশারফ হোসেন যার গ্রন্থটির নাম হচ্ছে বিষাদ সিন্ধু কৃষ্ণকুমারী নাটকের কে কৃষ্ণকুমারী একটি নাটক যার রচিতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কুহেলিকা উপন্যাসের কে কুহেলিকা উপন্যাসের রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য উপন্যাস কোনটি বাংলাদেশের সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে লাল সালো যার রচিতা হচ্ছে সৈয়দ অলিউল্লাহ কবর নাটকটি কোন ঐতিহাসিক ঘটনা নিয়ে রচিত এবং এর নাট্যকারকে কবর নাটকটি রচনা করেছেন মুনির চৌধুরী যেটি মূলত হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক একটি নাটক কবর নাটকটি মূলত ভাষা আন্দোলন ভিত্তিক এবং যার রচিত হচ্ছে নাট্যকার মুনির চৌধুরী একুশের প্রথম সংকলন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পুত্র কে রচনা করেছেন একুশের প্রথম সংকলন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দুরুলপুত্র এটি রচনা করেছেন হাসান হাফিজুর রহমান বাংলা কাব্যের আদি নিদর্শনের নাম কী বাংলা কাব্যের আদি নিদর্শন বলা হয় চর্যাপদকে চণ্ডীমঙ্গল কাব্যের রচয়তাকে চণ্ডীমঙ্গল কাব্যের রচয়তা হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী রচনা রচনাকাল হচ্ছে শতক অর্থাৎ শতকে চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছেন মুকুন্দরাম চক্রবর্তী মনসুর বয়াতিকে এবং তার রচিত কাব্যের নাম কী মনসুর বয়াতি মূলত ময়ূর গীতিকার একজন অন্যতম কবি যার রচিত কাব্যের নাম হচ্ছে দেওয়ানা মদিনা যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে কবি ঈশ্বরচন্দ্রগুপ্তকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি মধ্যযুগের কোন কাব্য প্রথম এক কবি শুরু করেন পরে অন্য এক কবি শেষ করেন সেই মধ্যযুগের যে কাব্যগ্রন্থটি ছিল সতী ময়না ও লৌড়চন্দ্রাণী দৌলত গাজী শুরু করেন তবে আলাউল শেষ করেন মধ্যযুগের কাব্যগ্রন্থ সতী ময়না ও লোর যেটি শুরু করেছিলেন দৌলত গাজীর এবং শেষ করেন আলাউল এটি মূলত ময়না সত্যচিত সাধন রচিত মিনা শত হিন্দি যে গ্রন্থ সেটা থেকে অনুদিত হয়েছিল তোফা কাব্যটি কে রচনা করেছেন তোফা কাব্যটি একটি নীতি কাব্য যেটি রচনা করেছেন সৈয়দ আলাউল প্রাচীন বাংলা সাহিত্যের অবদান মুসলমানদের অবদান রচিত গ্রন্থের নাম কী প্রাচীন বঙ্গ সাহিত্যে মুসলমানদের অবদান গ্রন্থের রচিতা হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ অর্থাৎ এটি সত্যতম বিসিএসের আসি একটি প্রশ্ন প্রাচীন বঙ্গ সাহিত্যে মুসলমানদের অবদান গ্রন্থের রচয়িতা হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর ফররুখ আহমেদ রচিত সনাট গ্রন্থের নাম কি ফরুক আহমেদ রচিত সনাট গ্রন্থের নাম হচ্ছে মুহূর্তের কবিতা মুহূর্তের কবিতা যেটি একটি সনাট গ্রন্থ এবং যার রচয়িতা হচ্ছে ফররুখ আহমদ ইউসুফ জোলেখা ও লাইলি মুরলু কাব্যের উপাখ্যানসমূহ কোন দেশের ইউসুফ জোলেখা মূলত একটি আরব দেশের মিশরের ঘটনা এবং লাইলি মুরলু হচ্ছে ইরানের ঘটনা ইউসুফ জোলেখা আরবের মিশরের ঘটনা এবং লাইলি মুরলু হচ্ছে ইরানের ঘটনা রামায়ণ ও মহাভারত কাব্যের মূল রচয়তাদের নাম কি। রামায়ণ রচনা করেছেন বাল্মীকি এবং মহাভারত রচনা করেছেন কবি কৃষ্ণ দ্বৈপায়ন বেদ বেশ রামায়ণে রচয়িতা হচ্ছেন বাল্মীকি এবং মহাভারতের রচয়িতা হচ্ছেন কবি কৃষ্ণ দ্বৈপায়ন বেদ উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো এর মধ্যে বাংলা ভাষা আন্দোলনের উপর কোন গ্রন্থ রচিত হয় উনিশশো থেকে বাহান্ন এর উপর বাংলা ভাষা আন্দোলনের উপর রচিত গ্রন্থের মধ্যে রয়েছে পূর্ব বাংলা ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি যার রচিতা হচ্ছে বদরুদ্দিন ওমর পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি যার গ্রন্থাগারের নাম হচ্ছে বদরুদ্দিন ওমর এবং এটির প্রেক্ষাপট হচ্ছে ১৯৪৮ সাল থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলন কবি গান বলতে কী বোঝায় কবি গান বলতে বোঝায় কবিতা বা গানের বিতর্ক কবি গান বলতে বোঝায় কবিতা বা গানের বিতর্ক কবি গোলাম মোস্তফার তিনটি গ্রন্থের নাম কী কী কবি গোলাম মোস্তফার তিনটি গ্রন্থের নাম হচ্ছে বিশ্বনবী রক্তরাগ মরুদুলাল বিশ্বনবী রক্তরাগ এবং মরুদুলাল যার রচিতা হচ্ছে কবি গোলাম মোস্তফা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিষয়ক বিবাহ বিষয়ক গ্রন্থটির নাম কি ঈশ্বরচন্দ্র বিধবা বিবাহ বিষয়ক গ্রন্থটির নাম হচ্ছে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব যার রচিতা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাশবনের কন্যা উপন্যাসটির রচয়িতা কে কাশবনের কন্যা উপন্যাসটির রচয়তা হচ্ছে শামসুদ্দিন আবুল কালাম কথ্যরীতিতে প্রথম গ্রন্থ রচনা করেন কে কথ্যরীতিতে প্রথম গ্রন্থ রচনা করেন পেরিচাঁদ মিত্র যাকে আমরা চিনি টেকচাঁদ ঠাকুর নামে এবং তার গ্রন্থের নাম হচ্ছে আলালের ঘরের দুলাল কথ্য প্রথম গ্রন্থ হচ্ছে পেরিচাঁদ মিত্র ওরফের টেকচাঁদ ঠাকুরের আলালের ঘরের দুলাল গ্রন্থটি তাপস এবং মহিষী মনসুর প্রভৃতি গ্রন্থের রুচিতার নাম কী তাপস কাহিনী ও মহীষ মনসুর প্রভৃতি গ্রন্থের রচিতার নাম হচ্ছে মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী চৌধুরীর প্রান্ত নাটকের বিষয়বস্তু কী মনির চৌধুরীর রক্তাক্ত প্রান্ত নাটকের বিষয়বস্তু হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ ইংরেজ আমলে কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থগুলোর নাম কী কী ইংরেজ আমলে কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থগুলোর নাম হচ্ছে বিশেরবাসী, প্রলয় শিখা ভাঙার গান যোগবাণী চন্দ্রবিন্দু ইত্যাদি ইংরেজ আমলে কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থের মধ্যে রয়েছে বিশ্বেরবাসী প্রলয় শিখা ভাঙার গান যুগবাণী ও চন্দ্রবিন্দু দৌলতগাজী কোন কাব্যের জন্য বিখ্যাত দৌলতগাজী সতী ময়না ও চন্দ্রাণী কাব্যের জন্য বিখ্যাত চরিত্রহীন উপন্যাসটি কার লেখা চরিত্রহীন উপন্যাসটি রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম কী শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে একুশে ফেব্রুয়ারি সংকলনের সম্পাদককে একুশে ফেব্রুয়ারি সংকলনের সম্পাদক হচ্ছেন হাসান হাফিজুর রহমান মোহাম্মদী সৌগাদ এবং বেগম পত্রিকার সম্পাদকের কে কে ছিলেন মোহাম্মদী পত্রিকার সম্পাদক ছিলেন মৌলানা আকরাম খা সৌগাদ পত্রিকার সম্পাদকের নাম হচ্ছে মোহাম্মদ নাসরুদ্দিন এবং বেগম পত্রিকার সম্পাদকের নাম হচ্ছে নুরজাহান বেগম ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ কত সালে খোলা হয় ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় আঠারোশো এক খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ গঠিত হয় আঠারোশো সালে এবং যেখানে বাংলা বিভাগ খোলা হয় আঠারোশো এক সালে লাল সালু দিগল বাড়ি চিলে সেফাই কে কে লিখেছেন লাল সালু এর রচয়িতা হচ্ছে সৈয়দ অলিউল্লা দিগল বাড়ি যার রচিতা হচ্ছে আবু ইসহাক এবং চিলে কুটার সেফাই যার রচিতা হচ্ছে আক্তারুজ্জামান ইলিয়াস বেগম রোকেয়া রোকিয়া হোসেন কেন বিখ্যাত বেগম রোকেয়া শাখাওত হোসেন নারী জাগরণের অগ্রদূত হিসাবে বিখ্যাত রবীন্দ্রনাথের শেষের কবিতা কী ধরনের গ্রন্থ রবীন্দ্রনাথের শেষের কবিতা রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস এবং এই উপন্যাসের প্রধান দুটি চরিত্র হচ্ছে অমিত্রা এবং লাবণ্য কল্লোল কি কল্লোল হচ্ছে বাংলা সাহিত্যের প্রধা ব্যক্তিদের একটি সংগঠন এই সংগঠনের মুখ্যপাত্র ছিল কল্লোল নামের একটি পত্রিকা যার সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস কল্লোল দীনেশ রঞ্জন দাসের সম্পাদন একটি পত্রিকা যে উনিশশো তেইশ সালে প্রকাশিত হয় এবং বাংলা সাহিত্যের পুরোদা ব্যক্তিদের একটি সংগঠন ছিল এই কল্লোল পত্রিকা ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং পহেলা জুলাই উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সকলের জন্য বা ছাত্রদের জন্য উন্মুক্ত করা হয় শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কারকের নাম কী শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কারকের নাম হচ্ছে শ্রী বসন্ত রঞ্জন রায় এবং তার উপাধি ছিল বিদল্লভ মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি কে ছিলেন মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি ছিলেন শাহ মুহাম্মদ সগীর বৈষ্ণবপদাবলীর দুজন পদকর্তার নাম কি কি। বৈষ্ণব দুজন পদকর্তার নাম হচ্ছে বিদ্যাপতি ও জ্ঞানদাস বেতাল পঞ্চবিংশতি কার রচনা বেতাল পঞ্চবিংশতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কী ছিল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম ছিল বীরবল মুনির চৌধুরীর দুটি নাটকের নাম কী কী মুনির চৌধুরীর দুটি নাটকের নাম হচ্ছে রক্তাক্ত প্রান্তর ও দণ্ডকারণ্য অশ্রুমলা কাব্যগ্রন্থের রচয়তাকে অশ্রুমালা কাব্যগ্রন্থের রচয়তা হচ্ছে কায়কোবাদ তার আসল নাম হচ্ছে মোহাম্মদ কাজেম আল কুরায়েশি চর্যাপদ কে কখন কোথা থেকে আবিষ্কার করেন চর্যাপদ আবিষ্কার করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী শ্রী হরপ্রসাদ শাস্ত্রী এবং যেটি আবিষ্কৃত হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে যেটা নাম ছিল রয়্যাল লাইব্রেরি রয়্যাল লাইব্রেরি থেকে উনিশশো সাত সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী এটি কী করেন আবিষ্কার করেন মনসামঙ্গল কাব্যের উদ্ভটের প্রেক্ষাপট কী ছিল মনসামঙ্গল কাব্যের উদ্ভটের প্রেক্ষাপট ছিল দেবী মনসার গুণকীর্তন করা চর্যাপদের পদকর্তা কতজন চর্যাপদের পদকর্তা তেইশ জন অথবা চব্বিশ জন কেউ কেউ বলে থাকেন জন ১৩ জন হচ্ছে তোমার ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে এবং ২৪ জন হচ্ছে অধিকাংশের মতে কান্নপা সবচেয়ে বেশি সংখ্যক পদ রচনা করেছেন তেরোটি বাংলা সাহিত্যে যুগ বলা হয় কোন সময়কে বাংলা সাহিত্যের যুগ বলা হয় বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে পাখির কাছে ফুলের কাছে কার রচনা পাখির কাছে ফুলের কাছে এটি কবি আল মাহমুদের রচনা গ্রিক ট্রাজেডি ইডিপাস বাংলায় অনুবাদ করেন কে গ্রিক ট্রাজেডি ইডিপাস বাংলায় অনুবাদ করেন সৈয়দ আলী হাসান রোসাঙ্গ রাজসভা কোথায় অবস্থিত ছিল রোসাঙ্গ রাজসভা ছিল মায়ানমার যেটা পূর্বে নাম ছিল বার্মা বার্মায় অবস্থিত ছিল এবং রোসাঙ্গ রাজসভা হচ্ছে আরাগান রাজসভায় সংস্কৃত নাম রোশাঙ্গ রাজসভা হচ্ছে আরাগান রাজসভার সংস্কৃত নাম অন্ধকার যুগে নিদর্শন কোনটি অন্ধকার যুগের নিদর্শন হচ্ছে শূন্যপুরাণ এবং শূন্য পুরাণের রচিতা হচ্ছে রামায় পণ্ডিত হলুয়াদ মিশ্র রচিত শেখ সুবুদয়া অন্ধকার যুগের নিদর্শন হচ্ছে তোমার দুইটি একটি হচ্ছে রামায় পণ্ডিত রচিত শূন্যপুরাণ এবং হলুয়াদ মিত্র তোমার মিশ্র হবে হলুয়াদ মিশ্র রচিত শেখ সুবুদয়া বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে শারদা মঙ্গল এবং বঙ্গসুন্দরীকে তবে বিহারীল চক্রবর্তীকে ভোগের পাখি উপাধি দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিহারী চক্রবর্তী দুটি কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে শারদা মঙ্গল এবং বঙ্গসুন্দরী বিহারীলাল চক্রবর্তীকে বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় এবং তার রচিত দুটি গ্রন্থের নাম হচ্ছে শারদা মঙ্গল ও বঙ্গসুন্দরী কাজী নজরুল ইসলামের তিনটি উপন্যাসের নাম লিখুন কাজী নজরুল ইসলামের তিনটি উপন্যাসের মধ্যে রয়েছে বাঁধনহারা কুহেলিকা কুহিলিকা এবং মৃত্যু ক্ষুদা কুবের কপিলা শশী কুসুম চৈত্রসমূহ কোন উপন্যাসের উপন্যাস দুটির লেখককে কুবের কপিলা শশী এবং কুসুম আচ্ছা কুবের কপিলা চৈত্র দুটির মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মানদী মাধির উপন্যাসের এবং শশী ও কুসুম চৈত্র দুটি পুতুল নাচের ইতিহাস পুতুল নাচের ইতি উপন্যাসের পুতুল নাচের ইতি কথা যার রচিত হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় কবের কপিলা এটি হচ্ছে মূলত যে উপন্যাসের সাথে পদ্মা নদীর মাঝি এবং শুশী কুসুম এটি হচ্ছে পুতুল নাচের ইতি কথা উপন্যাসের দুটি লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় কবি শামসুর রহমানের চারটি কাব্যগ্রন্থের নাম লেখুন কবি শামসুর রহমানের চারটি কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রৌদ্র করোটিতে বিধ্বস্ত নীলিমা নীরলকে দব্যরূত এবং নিজ বাসভূমে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে এটি হচ্ছে একটি রোদ্রকরটিতে বিধ্বস্ত নীলিমা নিরোকে দিব্যরোধ এবং হচ্ছে নী বাসভূমে বাংলা স্তরটির প্রথম রচয়িতাকে বাংলা স্তরটার প্রথম রচয়িতা হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত